আসসালামু আলাইকুম কি খবর চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমাদের কিন্তু অলরেডি এক্সামের ডেট দিয়ে দিয়েছে তো আজকে থেকে যদি আমি হিসাব করি তোমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি নব্বই দিনের মতো আছে তো ফেব্রুয়ারি মাসটা আমরা ধরবো না ফেব্রুয়ারি মাসের হয়তো ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হতে পারে এবং জানুয়ারি মাসের লাস্ট পনেরোটা দিন আমরা এটার কাউন্টার বাইরে রাখছি তো অ্যাপ্রক্সিমেটলি যদি আমি হিসাব করি তোমাদের হাতে আর নব্বই দিন আছে তো তোমাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ভাইয়া এই নব্বই দিনে আমি কিভাবে প্রিপারেশন নিব এবং আমার কোন কোন বিষয়গুলোতে ফোকাস দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোতে আমার ফোকাস রাখা উচিত না সেই বিষয়ে একটা ভিডিও দেন তাই তোমাদের জন্য আজকের এই ভিডিও তো যারা ভিডিওটা দেখে আমার যে সাজেশনগুলো থাকবে বা আমি যা যা বলবো সেটা অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও আদারওয়াইজ যারা জাস্ট ভিডিওটা দেখবা দেখে তারপর আবার ভুলে যাবা এবং পড়ার থেকে উঠে যাবা তাদের জন্য আজকের ভিডিও না তারাই স্কিপ করে চলে যেতে পারো তো চলো দেরি না করে আজকে শুরু করি ভিডিওটা তো আমাদের যখন এক্সামের ডেট দিয়ে দেয় তোমাদের হচ্ছে তারিখ তোমার নভেম্বর নভেম্বরে হ্যাঁ নভেম্বরে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু করা হবে তো এই নব্বইটা দিন আমাদের হাতে খুবই ক্রুশিয়াল একটা রোল প্লে করবে তো এই নব্বই দিনে তুমি কোন কোন কাজ করবা কোন কোন কাজ করবা না সেটা আমি আজকে কথা বলবো প্রথমেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের অনেক বেশি টাইম ওয়েস্ট করি কি কি কাজে টাইম ওয়েস্ট করি আমরা এই যে ডেট দিয়ে দিছে এটাতে স্বাভাবিকভাবে একটা তোমার নার্ভাসনেস কাজ করে হ্যাঁ নার্ভাসনেস কাজ করে নার্ভাসনেস কাজ করে এখন এই রিলেটেড দুই গ্রুপের পাবলিক আছে হ্যাঁ এক গ্রুপের পাবলিকরা হচ্ছে ওভার থিঙ্কিং করে ওভার থিঙ্কিং করতে করতে ওরা পড়ায় হয় না ওই দিক দিয়ে জমতে থাকে পাইলাপ হতে থাকে আর দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ওভার মোটিভেটেড থাকে আমি দুই গ্রুপের স্টুডেন্টই কিন্তু পাইছি হ্যাঁ আমার মেন্টারশিপ কোর্সে এমন অনেকে মানে এনরোলড আছে যারা হচ্ছে এই টাইপের এই ক্যাটাগরিতে পড়ে একটা দল হচ্ছে ওভার মোটিভেটেড থাকে ওভার মোটিভেটেড থাকে আর আরেকটা দল হচ্ছে ওভার ডিপ্রেস থাকে এই দুই গ্রুপের একটা গ্রুপ যদি তুমি হও তাহলে কিন্তু তোমার মারা সারা হ্যাঁ এই দুইটা গ্রুপই কিন্তু বেশি সাফার করে তো ওভার মোটিভেটেড কারা থাকে ওভার মোটিভেটেড হচ্ছে না আমারকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেই হবে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ই লাইব্রেরিতে বসে আমি কফি খাবো হ্যাঁ তো এইরকম ডে ড্রিমিং করতে থাকে তো ড্রিমিং ওই মাথার মধ্যে চলতে থাকে মাথার মধ্যে সে টিএসসিতে বসে চা খাচ্ছে অলরেডি হ্যাঁ তার পাশে এক দুইজন আছে মানে যা যা ড্রিম করা পসিবল হয় আর কি তো এটা এটা মধ্যেই থাকে আর এক্সিকিউট করা যা সম্ভব হয় না এক্সিকিউট করার ট্রাই হলেও আর কি খুব টেম্পোরারি ভাবে কাজ করে তো ওভার মোটিভেটেড থাকাও একটা সমস্যা আবার ওভার ডিপ্রেস থাকাও একটা সমস্যা এই দুইটা সমস্যায় তোমাকে ভোগাবে তো এটার জন্য এটার একমাত্র কিওরের উপায় হচ্ছে তোমার টাইম ওয়েস্ট না করা ফাইভ সেকেন্ডস একটা রুলস আছে যে ফাইভ সেকেন্ডস এর মধ্যে তুমি ডিসাইড করবে যে আমি পড়তে বলবো পড়তে বলবো চিন্তা করার সাথে সাথে টেবিলে বসে যাবা টেবিলে বসে একটা বই খুলবা খুলে পড়া শুরু করবা বোঝাবুঝির দরকার নেই প্রথমে পড়া শুরু করবা তাহলে দেখবে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে না এবং তুমি আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকে যাচ্ছ তোমার মানে যে ইমাজিনেশনটা ওই ইমাজিনেশনটা বাদ দিয়ে তুমি এক্সিকিউশনের উপর ফোকাস দিচ্ছ তো ফোকাস অন এক্সিকিউশন নট ইমাজিনেশন ওকে তো তোমার এক্সিকিউশনের উপর সব থেকে বেশি ফোকাস থাকতে হবে বোঝা গেছে তো এটার ফার্স্ট উপায় হচ্ছে নার্ভাসনেস কাটানো টাইম ওয়েস্ট করা যাবে না তোমাদের এক্সামের ডেট পাবলিশ করে দিছে এবং তোমাদের হাতে খুবই কম সময় আছে তাই তোমার ওভার মোটিভেটেড থেকে বা ওভার ডিপ্রেস থেকে টাইম ওয়েস্ট করা বন্ধ করো হ্যাঁ সেকেন্ড কাজ লিস্টিং করো যে তোমার এই পর্যন্ত প্রোগ্রেস কি প্রোগ্রেস লিস্ট তোমার একটা প্রোগ্রেস লিস্ট লাগবে আমি যেমন আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম বা অ্যাডমিশন টাইমে আমার লাস্ট নব্বই দিনের প্রিপারেশন দিচ্ছিলাম তো আমার টেবিলে দুইটা সেকশন ছিল হ্যাঁ একটা সেকশনের লেখা ছিল ডিউ আর একটা সেকশনের লেখা ছিল ডান তো দেখতাম যখন ডান সেকশনের মাত্র তিন চারটা শিট আর ডিউ আছে তখন আমার ব্রেন মনে করো পোক করে খোঁচায় খোঁচায় পড়তে বসাতো আল্লাহ আমার এতগুলো শীত বাকি আছে এতগুলো গুলা বাকি আছে আমার পড়া বাকি আমাকে পড়তে হবে আমাকে পড়তে হবে এই পোকটা তোমাকে তখনই করবে যখন তোমার সামনে একটা প্রোগ্রেস লিস্ট থাকবে যে না আমার এতটুকু আমার পড়া বাকি ছিল এবং এতটুকু বাকি আছে এবং এতটুকু আমি কমপ্লিট করতে পারছি হ্যাঁ তো এটার একটা প্রোগ্রেস লিস্ট করো যে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তে তুমি কতটুকু ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারতেছো কয়টা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো এগুলোর একটা প্রোগ্রেস লিস্ট করো করে দেখো তোমার কতটুক বাকি আছে ওকে এই প্রবলেমটা অ্যাডমিশন টাইমে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায় ইভেন এই প্রবলেমটা আমার নিজেরও শুরু থেকে ছিল সেটা হচ্ছে আমরা খুব মনোযোগ দিয়ে অ্যাডমিশনের যে কোর্সেসগুলো থাকতো এই যে যে কোর্সগুলো থাকে কোর্সের আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতাম প্লাস হচ্ছে আমরা যে অফলাইন কোচিংগুলো করতাম ওখানে অনেক মনোযোগ দিয়ে টিচারের লেকচার শুনতাম কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যেহেতু অলস প্রকৃতির আর কমার্সের বলবেন মানে একটু ফাঁকিবাজ হয় এটা তাদের স্বভাবগত একটা বৈশিষ্ট্য বাট যারা ফাঁকিবাজ না তারা তাদের জন্য না হ্যাঁ তো আমরা যে কাজটা করতাম শুরুর দিকে যে লেকচার যা পড়াতো ওই পর্যন্তই বাসায় এসে আর ওই লেকচারশিটটা খুলে দেখতে মন চেত না তো তুমি দেখবা যখন টিচাররা একটা লেকচারশিট পড়ায় বা আমরা যখন কোর্সের একটা ক্লাস করাই আমরা হয়তো বা দুইটা বা তিনটা কোশ্চেন সলভ করে দিই কিন্তু একশোটা কোশ্চেন কি আমার সলভ করানো পসিবল একশোটা কোয়েশ্চেন সলভ করাতে গেলে তো ফাইভ আওয়ার্স ক্লাস ক্লাস লাগবে এটা তো পসিবল না এই কাজটা তোমার নিজের করা লাগবে তো আমরা লেকচার ফলো করি ঠিকই কিন্তু তার সাথে প্র্যাকটিসটা করি না তো ওই প্র্যাকটিসটা তোমার করতে হবে যেই লেকচারটা আমার অফলাইন কোচিং বা আমার অনলাইন কোর্সে পড়ানো হচ্ছে ওই লেকচার রিলেটেড আমার কোয়েশ্চেন ব্যাংকে যত কোয়েশ্চেন আছে সবগুলো আমি লিস্ট করে করে সলভ করব এবং যেখানে আমার প্রবলেম হচ্ছে ওটা আমি আইডেন্টিফাই করে রাখবো তো ওই প্রবলেমগুলো আমি আমার গ্রুপে ডিসকাস করব যদি আমি অনলাইন কোর্স কিনি বা আমি আমার ওই টিচারের কাছে আমি বুঝে নিব ওই প্রবলেমগুলো সলভ হ্যাঁ তো এইভাবে তুমি এক্সিকিউট করতে পারো আচ্ছা তারপরে এই জায়গাটা সবথেকে বেশি যারা স্টুডেন্ট আছো খুব ভালো মতো শুনো ভিডিওর এতক্ষণ দেখলো হেলায় ফেলায় এই জায়গাটা এসে একটু বসো প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনো দেখো আমরা এফোর্ড ডি থেকে কিন্তু আমরা মার্ক ওয়াইজ এফোর্ড ডি না দেখো আমাদের সব টপিকে কিন্তু সেম মার্কস না তুমি দেখো ইংলিশে সব থেকে বেশি মার্ক তারপরে অ্যাকাউন্টিং তারপরে ফাইনান্স কিন্তু আমরা যে কাজটা করি যে যেই জিনিসটার উপর ফোকাস দেওয়ার দরকার নাই ওই জিনিসটার উপর সব থেকে বেশি ফোকাস দিই বা তুমি দেখো আমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই যে তোমার ভোকাবুলারি প্রিপোজিশনে আমরা দিন দুনিয়া উজাড় করে দিচ্ছি ভোকাবুলারি প্রিপোজিশন বা ধরো অ্যাকাউন্টিং এর একটা টপিক বললাম ধরো লেনদেন কোনটা লেনদেন নয় এটা শর্ট কোয়েশ্চেন হ্যাঁ ধরো লেনদেন থেকে আসে একটা বা দুইটা কোয়েশ্চেন একটা বা দুইটা কোশ্চেন বা ভোকাবুলারি থেকেও তোমার একটা বা দুইটা কোয়েশ্চেন আসে একটা বা দুইটা কোয়েশ্চেন আসে এই একটা বা দুইটা কোয়েশ্চেনের জন্য এক বা দুই মার্কের জন্য তুমি তোমার টাইম বরাদ্দ দিচ্ছ দিনে পাঁচ ঘন্টা আর ওইদিকে ট্রান্সলেশনে আছে দশ বার ওইদিকে তোমার অ্যাকাউন্টিং এর থিওরিতে আছে তোমার বারোর মধ্যে সাত মার্ক বা ছয় মার্ক এগুলো তুমি অ্যাভয়েড করে যাচ্ছ তাহলে তুমি কিন্তু মার্ক ওয়াইজ এফোর্টটা ডিস্ট্রিবিউট করতে পারতেছ না ঠিক আছে ডিস্ট্রিবিউট করতে পারতেছ না তো তোমার লাস্ট নাইনটি ডেসের এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যেই জায়গাটা তোমার এফোর্ট দেওয়া দরকার যেই জায়গাটা তোমার এফোর্ট দেওয়া সব থেকে বেশি জরুরি ওইটা ওয়েট বেশি দাও টাইমের ওয়েট ধরো দিনে তুমি এখন দশ ঘন্টা করে পড়তেছ বাট লাস্ট নাইনটি ডেসে আমার সাজেশন থাকবে এটা টুয়েলস থেকে ফোরটিন আওয়ার্সে রেজ করা হ্যাঁ কারণ লাস্ট নাইনটি ডেসে তোমার অনেক কিছু বাদ দেওয়া উচিত আমি নিজেও আনসোশ্যাল হয়ে গেছিলাম আমি অনেক জায়গায় দাঁত খেতে যাইনি আমার আব্বু আমার গালি দিছে যে আর কি মানুষ চান্স পায় না তুই একলাই পড়াশোনা করতেছিস আমি এগুলো কোনো কথা কানে নেইনি তো তোমার মানুষের কথা কানে নেওয়া যাবে না এই কয়টা দিন তোমার আনসোশাল হতে হবে তোমার যে ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্ট ফার্স্টে তুমি আনস্টল করে দাও আনাস ভাইয়ের একটা ভিডিওতে বলছিল যে ব্রাউজ করতে বাট আমি আমার ক্ষেত্রে এটা ওয়ার্ক করেনি কারণ আমি ওই ব্রাউজ করতে গেলে দেখা যাচ্ছে যে অটোমেটিক আমি আবার অ্যাপ ইনস্টল দিয়ে দিতেছি তো আমার মতামত হবে যে ফেসবুক পুরো বাদ দিয়ে দেওয়া প্লাস ফোনে হোয়াটসঅ্যাপ বাদার কোনো অ্যাপ না রাখা আর আমি আমার ফোনটা আমার আম্মুর কাছে জমা দিতাম হ্যাঁ কারণ আমি জানি আমি কন্ট্রোল করতে পারবো না আমি জানি ফোনটা হাতে নিলে ঘুরে ফিরে আমি ওই ফেসবুকে ঢুকবো আমি আমি আবার ইনস্টল দিব তো আমার আমার ক্ষেত্রে কন্ট্রোল করার আম্মুর কাছে ফোনটা জমা দিয়ে রাখতাম দুই ঘন্টার জন্য নিতাম ওই দুই ঘন্টা আমি যা যা মন চাই আমি তা চালাতাম ফেসবুক চালাতাম হোয়াটসঅ্যাপ চালাতাম যা মন চায় চালাতাম কিন্তু আমি জানি তো আমি কন্ট্রোল করতে পারবো না তো আমার কাছে ফেসবুক অ্যাপ তো ছিলই না উল্টা আমি আমার ফোনটা আমার আম্মুর কাছে দিয়ে রাখছিলাম হ্যাঁ তো এটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করছে তো এক একজনের ক্ষেত্রে এক একটা পদ্ধতি ওয়ার্ক করবে তোমার ক্ষেত্রে যে পদ্ধতিটা ওয়ার্ক করবে তুমি তুমি ওইটাই ফলো করো ঠিক ঠিক আছে আছে তারপরে অভ্যাস হচ্ছে প্রপার স্লিপ হ্যাঁ তোমার থেকে ঘন্টা পড়ো সমস্যা নাই কিন্তু তোমার ছয় থেকে সাত ঘন্টা বা পাঁচ থেকে ছয় ঘন্টা অ্যাটলিস্ট ঘুমানো উচিত তুমি যদি না ঘুমায় পড়ো এটা তোমার উপকারের থেকে ক্ষতি বেশি করবে তাই অভ্যাসটা সব থেকে বেশি জরুরি আর আর কাজ যেটা আমি করতাম সেটা হচ্ছে কি মোটিভেটেড হ্যাঁ আমি মোটিভেটেড থাকতাম কিভাবে তোমাদেরকে বলি অ্যাডমিশন টাইমে আমার মানে একটা নির্দিষ্ট রুটিন ছিল যে আমি পাঁচ অক্ত নামাজের জন্য জাস্ট মসজিদ থেকে ঘুরে আসবো মসজিদ থেকে ঘুরে এসে আমি জাস্ট পড়াশোনা করব এবং রাতে আমি এগারোটার মধ্যে ঘুমাই যাব এগারোটার মধ্যে ঘুমায় আমি একদম ফজরে আজানোর সময় উঠবো উঠে মসজিদে যে নামাজ পড়ে আমি একটু ঘোরাঘুরি করে আসতাম একটু হেঁটে আসতাম এটা আমার মাইন্ডকে রিফ্রেশ রাখত এবং আমি চিন্তা করতাম যে আগামী এতদিন আছে এতদিন আমার কি কি পড়া বাকি আছে এবং আমার কিভাবে আগালে উচিত হবে হ্যাঁ তো আমি একটা কাজ করতাম মোটিভেটেড থাকার জন্য আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি গান টান ওয়ার্ক করতো না মানে মোটিভেশন সং এগুলো আমার মানে আমার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করতো মানে দেখা যেত যে আমি যে গান শুনতেছি ওই গানই শুনতেছি কিন্তু আমি পড়াশোনায় ফোকাস করতে পারতাম না আমার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করতো সেটা হচ্ছে ডিস্ট্র্যাক্ট ডিস্ট্রাকশন অর্থাৎ আমি ফোনটা পুরো বাইরে রাখতাম আমার ডিস্ট্রাকশন ছিল যে আমি বাইরে যে একটু হাঁটাটি করে আসব এবং আমি যে একটা টার্গেট নিয়েছি ধরো আজকে আমি পাঁচটা কোয়েশ্চেন সলভ করবো পাঁচটা সালের পাঁচটা সালের কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো টিচারের পরে কমপ্লিট করব এবং কোর্সে যে রেকর্ডের ক্লাসগুলো ছিল প্রথম তিনটা চ্যাপ্টার আমি কমপ্লিট করব এই হচ্ছে আমার ডেইলি টার্গেট তো আমি আমার বড় রুটিনটাকে ভেঙে একটা মাইক্রো রুটিনে পরিণত করছিলাম যেটা হচ্ছে আমার ডেইলি বেসিসে আমি নিজেকে টার্গেট সেট করে নিতাম হ্যাঁ তো আমি মোটিভেটেড থাকতাম কিভাবে যে আমার যে প্রথম দিনের যে কাজটা বা আমার যে প্রতিদিনের যে কাজটা ওইটা আমি যদি টার্গেট ফিল করতে পারতাম তো আমি নিজেকে ট্রিট দিতাম ট্রিট কেমন ছিল যে আমি বাইরে যে আমার যে পছন্দের যে খাবার শেખાবাড়টা আমি খেয় আসতাম হ্যাঁ তো আমার হচ্ছে তখন চা এন্ড চিল নামে একটা রেস্টুরেন্ট ছিল আমাদের এলাকায় মিরপুরে তখন দিছিল তো ওই জায়গায় একটা চা ছিল কাশ্মীরি চা তো ওখানে আমার খুব ভালো লাগত তো আমার ট্রিট হচ্ছে ওখানে আমি চা খেয়ে আসতাম হ্যাঁ তো গিভ গিভ ট্রিট ফর ডুইং ইট তুমি নিজেকে ট্রিট দাও যে তুমি এই কাজটা করছো হ্যাঁ তো এটা আমার ক্ষেত্রে কাজ করতো তোমরাও এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো যে তোমার ধরো অনেক পছন্দের একটা কাজ বা অনেক পছন্দের একটা ব্যাপার যে ব্যাপারটা তুমি পড়া কমপ্লিট করার পর করবা তাহলে দেখবা তোমার মাইন্ড রিফ্রেশ হচ্ছে বোঝা গেছে আর আর জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং অন্য যে কাজের দায়িত্ব সেটা অন্যদেরকে ভাগ করে যা অন্য কাজ বলতে কি বুঝাচ্ছি যেটা রিলেভেন্ট কাজ রিলেভেন্ট কাজগুলো এবং অ্যাডমিশনের সময় কিন্তু তোমার থাকা লাগে কারণ যে কোনো সময় সিলেবাসে চেঞ্জ আসতে পারে হ্যাঁ তারপরে যে কাজটা সেটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করা আমার সময় ফর্ম ফিল আপের যত কাজ সব আমার আব্বু হ্যান্ডেল করছে এই এই জায়গায় আমি মাথায় ঘামাই নাই প্লাস আমার যে সিট পড়ছিল সিট পড়ছিল তারপরে বাইরে যে আমি পরীক্ষা দিয়ে আসছি সেটা টিকিট বুকিং থেকে শুরু করে সব কাজ আমার আব্বু করছিল হ্যাঁ তো আমার আব্বু এই জায়গায় আমাকে বড় একটা সাপোর্ট দিছে আর আমি এই কাজগুলা আব্বুর উপর ছেড়ে দিছিলাম তো এই কাজগুলো তোমার দায়িত্ব তোমার আব্বুর উপরে ছেড়ে দাও বা তোমার যে ফ্যামিলি আছে বড় বড়ো ভাই আছে তাদের উপর ছেড়ে দাও তারা এই কাজগুলো করবে এগুলা নিয়ে তো তোমার টাইম ওয়েস্ট করার এখন সময় না তারপরে তারপরে হচ্ছে তোমার একটা সার্কেল সার্কেল থাকবে যে সার্কেলটা মানে বলবে না যে চল মামা ধর বাদ ঘুরে আসি এই সার্কেলে থাকা যাবে না ওই সার্কেলে থাকতে হবে যেই সার্কেলটা বলবে চল বামা ফার্ম গেটে একটা ঘুরান দিয়ে আসি এখানে কোন কোন নতুন বই আসছে কোন কোন সিটগুলো আসছে এগুলো চল একটু দেখে আসি আমাদের টাইমে আমরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ওই যে ফার্ম গেটের একটা গলি ছিল ওই গলিতে লাঞ্চ করতাম লাঞ্চ করার পর আমাদের কাজ থাকতো যে কোন কোন নতুন বই আসছে কোন কোন নতুন বই কীরকম গুছানো কন্টেন্ট আছে এটা দেখা শুধু শুধু কিনি নাই কিন্তু দেখছি এরকম তোমার ফিল্টারিং করতে হবে অর্থাৎ তুমি একটা কোচিং এ পড়তেছো একটা কোর্স করতেছো তার মানে যে ওই জিনিসই তোমার কনজিউম করতে হবে এরকম না তুমি তোমার ব্যর্থতার দায়ভার কিন্তু কোনো কোচিং দিবে না তোমার ব্যর্থতার দায়ভার কোনো অনলাইন প্ল্যাটফর্ম নেবে না কিংবা তোমার ব্যর্থতার দায়ভার তোমার বাবা মা নেবে না তো তোমার কাজ হবে কনজিউম করা যে বেটার দিচ্ছে কনজিউম করতে হবে আর তোমার অন্য প্ল্যাটফর্ম কি করতেছে বা এই প্ল্যাটফর্মের সাথে ওই প্ল্যাটফর্মের তুলনা করা এটা তোমার কাজ না তোমার কাজ হবে পড়াশোনা করা একমাত্র কাজ পড়াশোনা করা তো আপডেটেড থাকবে তো আমার সময় আমার এক ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ড হচ্ছে মানে পড়াশোনা করতো আপডেটও থাকতো সবসময় তো আমি করতাম কি আমি নিজে ঘাটাঘাটি করতাম না আমি ওর একটা কল দিতাম নামাজের পরে ওর একটা কল দিতাম যে দোস কি কি আপডেট আছে বল সার্কুলারকে সার্কুলারে কি কোনো চেঞ্জ আসছে কিনা হ্যাঁ সাবজেক্টে কি কোনো চেঞ্জ আসছে কিনা তো আমাকে সব আপডেট বলে দিত তো ওই জায়গায় আমার একটা টাইম সেভ হচ্ছিল কিন্তু হ্যাঁ তো এই কাজগুলা যদি তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমার এই নব্বই দিনের জার্নিটা তুমি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারবা আর যারা এখনো অনেক কিছু বাকি আছে বুঝতেছ না কিভাবে শুরু করবা তারা আমাদের সি অ্যাডমিশনের কোর্সটাতে নিতে পারো এখানে কিন্তু আমরা কয়েকটা ফিচার অ্যাড করেছি যা আমরা এই যাবৎকাল কোনো কোর্সে করিনি সি ইউনিটের কোর্সে ফ্রি মেন্টারশিপ প্রোগ্রাম রাখা হয়েছে অর্থাৎ এখানে আমার একটা গ্রুপ আছে যেই গ্রুপে অলরেডি মেম্বার সংখ্যা এখন একশো প্লাস একশো পঁচিশ প্লাস মেম্বার সংখ্যা তো ওইখানে ওদের প্রবলেমগুলো কিন্তু আমাকে বলতেছে আমি ওদের কনসাল্ট করে দিচ্ছি তো ফ্রি মেন্টারশিপের একটা গ্রুপ আছে ওখানে তুমি জয়েন হতে পারবা লাইভ ক্লাস হবে তোমার এক্সামের এক মাস আগে লাইভ ক্লাস হবে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে ওগুলোর উপর আমি লাইভ ক্লাস দিয়ে দিব প্লাস সবথেকে ইম্পর্টেন্ট যে ফিচারটা সেটা হচ্ছে আমাদের একটা বই আছে ডিউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক বাজারের যে প্রচলিত বইগুলো আছে প্রচলিত বইগুলোতে কিন্তু তোমার টপিক ওয়াইজ কোয়েশ্চেন অ্যানালাইজ করা নাই আমাদের ডিউ সি ইউনিট অ্যানালাইসিস বইটাতে কিন্তু টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস করা আছে তো এই বইটা আমরা প্রথমবারের মতো কোর্সের সাথে ফ্রি দিচ্ছি বইটার মূল্য হচ্ছে ছয়শো টাকা কিন্তু তুমি যদি আমাদের এই কোর্সটা কেনো পনেরোশো টাকার মধ্যে তুমি বই পাচ্ছ প্লাস রেকর্ডেড প্লাস পাচ্ছ একশো প্লাস 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 পাচ্ছ পাচ্ছ। আর হচ্ছে দিবা হ্যাঁ আমাদের এক্সামে দেওয়ার ব্যবস্থা আছে এই কোশ্চা যদি তুমি এনরোল করো এখানে তোমার এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে তো ডিসক্রিপশন কমেন্টের ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে তাই দেরি না করে দুটো এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক সবাইকে